সন্ধে 7:20 বাজে, এখন আমরা চলে এসেছি এসো বসো আহারেতে। তো পার্থ কিছু খিদে পেয়েছে, কি খাওয়াবে বলো? তখন মনে হচ্ছে ভোজন রসিক, কিছু খাবে না? তো চলো ভোজন রসিকে। তো এখানে কিন্তু এমনি বেশ ভালো ভালো সব জিনিস পাওয়া যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে যে ছোটখাটো একটা ফুড কোর্ট। বেশ ভালো লাগছে, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আর এখানে আসা মাত্রই কিন্তু খিদে পেয়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিচ্ছু করার নেই। তো চলো তাহলে ভোজন রসিকেই যাওয়া যাক, কি বলো? চলো তাহলে চলে এসেছি এখন আমরা ভোজন রসিকে। তো ভোজন রসিকে এই বোধ হয় দাদা, আর এই বোধ হয় বৌদি, নাকি তোমরা কি দুজনে মিলে চালাচ্ছ দোকানটা? আচ্ছা, তো তোমার নাম কি? আর দাদা তোমার নাম? আচ্ছা, তো তোমাদের এখানটা কতদিনের, এই দোকানটা এখানে কতদিনের? আচ্ছা, 4 বছর তোমরা মানে আগে দোকান ছিল। আর এখানে তোমরা কতদিন এসছো? এখানে তোমরা 1 সপ্তাহ হলো এসছো। আচ্ছা, তো কটা থেকে কটা তোমাদের দোকান খোলা? 6:00 থেকে রাত 11:10-15। বন্ধ কবে থাকে? আচ্ছা, মঙ্গলবার করে বন্ধ রাখার ইচ্ছে আছে। আচ্ছা, তো এখানে এসে কিরকম রেসপন্স পাচ্ছো? ভালো রেসপন্স পাচ্ছো, বাহ, ভেরি গুড। তো আজকে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের দোকানে বলো দাদা তুমি? আমাদের এখানে ভ্যারাইটি অফ আইটেম পাবেন, ফ্রাইড আইটেমের মধ্যে আপনি পাবেন হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন পাকোড়া, চিকেন কাটলেট, এক চিকেন ডেভিল, চিকেন ফিঙ্গার, চিকেন পপকর্নটা আজকে নেই, আর ফ্রেঞ্চ ফ্রাইটা নেই। আর তার সঙ্গে মোমো রয়েছে, চিকেন মোমো, ভেজিটেবল মোমো, আর তার সঙ্গে রোলের ভ্যারাইটি রয়েছে, এগ রোল, চিকেন রোল। আচ্ছা, নুডলসের মধ্যে আপনি গ্রেভিও পেয়ে যাবেন, হাক্কাও পেয়ে যাবেন, ভ্যারাইটি মিক্স পেয়ে যাবেন, এগ চিকেন, মেন চিকেন, আর কম্বো আপনাদের এখানে পেয়ে যাবেন। কম্বোর মধ্যে রাইসেরও কম্বো আছে, নুডলসেরও কম্বো রয়েছে, এছাড়া শেজওয়ান চিকেন, গার্লিক চিকেন, প্যান ফ্রাইড মোমো, ভ্যারাইটিজ অফ আইটেম রয়েছে। মানে আপনি আসলে পরে এখানে যেটাই খাবেন, মানে যেই আসুক এগুলো বলতে পারি একটু টেস্টটা অন্য জায়গা থেকে। আচ্ছা, তো এখানে মেনু কার্ডে দেখতেই পাচ্ছ তোমরা, এগ রোল 30 টাকা, এগ চিকেন রোল 50 টাকা, এগ চিজ রোল 60 টাকা, পনির রোল 50 টাকা। মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইসেই এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। তো এখন কি কি করেছো তুমি, এখন কি পাওয়া যাবে তোমার দোকানে? যেটাই অর্ডার দেবে সেটাই পাবে। আচ্ছা, মানে যেটাই অর্ডার দেবো সেটা তুমি ইনস্ট্যান্ট বানিয়ে দাও? আমার দোকানের একটাই স্পেশালিটি, সেটা হচ্ছে লিমিটেড এডিশন বলে যেরকম থাকে বড় বড় দোকানে, আমার কাছে লিমিটেড আইটেম, আমার প্রত্যেকটা আইটেমই মানে একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে থাকে, যাতে আমার পরের দিনে সেটা ক্যারি ফরওয়ার্ড না হয়। সেক্ষেত্রে আমি সমস্ত কিছু অধিকাংশতেই এখানে লাইভ তৈরি করে দিই, মানে ফিশ ফ্রাই আপনি যদি অর্ডার করেন আমি এখানেই কোট করে দেবো, এক চিকেন ডেভেল অর্ডার করলে এখানেই কোট করে দেবো, পকোড়া আমি এখানেই আপনার সামনে ভেজে দেবো, মানে আমার কোনো আইটেম ভাজা থাকে না বা কোট করে রাখা থাকে না, এটাই আমার স্পেশাল। বাহ, বেশ ভালো। তো তাহলে এখানে এলে কোনো বাসি কিছু পাওয়া যাবে না, তোমরাও টাটকা টাটকা খাবার দাবার পাওয়া যাবে। তো তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে এটা এসো বসো আহারে, গড়িয়া বাসনা কালীবাড়ির পিছনে, গড়িয়া থেকে যদি আসে যেই রাস্তাটা গড়িয়া কামডহরি তালতলার দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আসলে পরেই পাবে। মানে 6 নম্বর থেকেও আসা যাবে, 5 নম্বর থেকেও আসা যাবে। আচ্ছা, তো তোমরা তো দেখলে দাদার দোকানে কি কি পাওয়া যায়, দাদার সাথে পরিচয় হলো, বৌদির সাথে পরিচয় হলো, বেশ ভালো লাগলো কিন্তু। আর হ্যাঁ, আরেকবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, বৌদি আরেকবার অ্যাড্রেসটা বলে দাও। আমাদের গড়িয়া মোড় থেকে কালীগঙ্গা বাসনা কালীবাড়ির ঠিক পেছনেই এসো বসো আহারে ফুড কোর্ট, সেখানেই আমরা আছি ভোজন রসিক। এটা 5 নম্বর 6 নম্বর? 5 নম্বর দিয়ে আসা যাবে, 6 নম্বর দিয়ে আসা যাবে, একদম গড়িয়া মোড় থেকে ব্রিজ তককালে কালীগঙ্গা বাসনা কালীবাড়ি ঠিক তার পেছনে। তাহলে তোমরা তো শুনলে 5 নম্বর বাস স্ট্যান্ড থেকেও তোমরা এখানে আসতে পারবে, 6 নম্বর বাস স্ট্যান্ড থেকেও তোমরা এখানে আসতে পারবে, তোমাদের আসার কোনো অসুবিধে হবে না, তোমরা যদি চাও এখানে আসতে পারো। ভোজন রসিক দোকানটার নাম আমি আরেকবার বলে দিচ্ছি, দোকানের নাম হচ্ছে ভোজন রসিক, আর এখানে তোমরা আসতে পারো, রিজনেবল প্রাইসে সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। একবার এসেই দেখো কি কেমন লাগে খেতে, কীরকম অ্যাটমসফিয়ার, এগুলো কিন্তু সবই তোমরা একবার নিজের চোখে এলে বুঝতে পারবে। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, টাটা।